সামনেই পুজো, আর পুজোতে কীভাবে নিজেকে সাজাবো সেটা হলো সব থেকে বড় চিন্তার বিষয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো লিপস্টিক সিলেকশন। আমি ল্যাকমি ফর এভার ম্যাটের তিনটে শেড কিনেছি, সেগুলো হলো নুড ড্রিম, নুড পিঙ্ক আর মভ এস্টেসি। এর মধ্যে 5.6 ml লিপস্টিক রয়েছে। প্রথমেই আমি তোমাদের নুড পিঙ্কটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো, এটা ম্যাট লিপস্টিক, কিন্তু এর টেক্সচারটা একদম ক্রিমি 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 একটা ব্যাপার থাকবে, ঠোঁটটা ড্রাই হয়ে যাবে না। দেখো, ভীষণ সুন্দর একটা কালার। নেক্সট কালার হচ্ছে নুড ড্রিম। যারা খুব নুড কালার পছন্দ করো, আমি মেনলি নুড কালার খুব পছন্দ করি, তো এই কালারটা যে কোনো স্কিন কালারের সাথে খুব ইজিলি যাবে। মভ এস্টেসি, এই কালারটাও ভীষণ সুন্দর, যে কোনো স্কিন টোনের সাথে ইজিলি যাবে। এই ল্যাকমি ফর এভার ম্যাটের 12টা শেড রয়েছে। তোমরা এই লিপস্টিকগুলো ট্রেল অ্যাপে পেয়ে যাবে। ট্রেল একটা শর্ট ভিডিও প্লাস ই কমার্স অ্যাপ। এই লিপস্টিকগুলো এখন ট্রেল অ্যাপে 15% ডিসকাউন্টে রয়েছে, কিন্তু তোমরা যদি স্ক্রিনের কোডটা ইউজ করো তবে 20% অফ পেয়ে যাবে। কোডটা হলো HMRTRL20। এই লিপস্টিকগুলোর MRP 295 টাকা, আফটার ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে 200 টাকা 60 পয়সায়। শুধু লিপস্টিক নয়, যে কোনো প্রোডাক্টে এই কোডটা ইউজ করলে 20% অফ পেয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ট্রেল অ্যাপে সমস্ত প্রোডাক্ট কিন্তু ফ্রি ডেলিভারি, তাই দেরি করো না, তাড়াতাড়ি কিনে ফেলো। আমরা যদি লিপস্টিকগুলো কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, চটপট কিনে নাও। জীবনে দু একটা ছেড়ে যাওয়া মানুষ থাকে, যাকে তুমি ভুলতে চাইছো অথচ তাকে ভুলতে পারছো না। ভুলতে পারছো না বলেই তুমি কিছুতেই ভালো থাকতে পারছো না, অথচ একটা সময় ছিল তাকে ভুলে যাওয়ার কথা তুমি স্বপ্নেও কল্পনা করনি। তার কথা সবসময় মনে করতে, তার কথা অন্যের কাছেও বলতে, তার কথা অন্যের কাছে বলতে ইচ্ছে করতো মানেই তুমি তাকে ভালোবেসেছিলে। তোমার জীবনে সবথেকে বড় ট্র্যাজেডি হলো যে মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসতে সে মানুষটাকেই ভুলে থাকার চেষ্টা করছো। কেন ভুলতে চেষ্টা করছো বলো তো? আসলে সেই মানুষটাই তো তোমার জীবনে নেই, সে তোমাকে ছেড়ে চলে গেছে। আপ্রাণ চেষ্টা করলেও তুমি তাকে ধরে রাখতে পারোনি। তোমার কাছে থেকে যাওয়ার জন্য অনেক কারণ ছিল, কিন্তু চলে যাওয়ার জন্য সে অজুহাতটাই দেখিয়েছে। তুমি তার কথা মনে করে প্রতিদিনই কষ্ট পেয়ে চলেছ, এতটাই কষ্ট পাচ্ছ যার জন্য তুমি তাকে ভুলতে চাইছো। মনে রেখো, ভুলে যাওয়া সহজ নয়। কাউকে ভুলতে চাওয়া মানেই তো তাকে আবার মনে করা। কাউকে মনের মধ্যে রেখে দেওয়া খুব কঠিন, কিন্তু তার থেকেও কঠিন তাকে মন থেকে বের করে দিয়ে ভুলতে যাও। ভুলতে যাকে পারবেই না তাকে ভোলার চেষ্টা করো না। ভুলতে চেষ্টা করা মানেই তোমার সময় নষ্ট, যত ভুলতে চাইবে তত মনে পড়বে। সে যদি তোমাকে ছাড়া থাকতে পারে, তুমিও তাকে ছাড়া থাকতে পারবে। তার কথা ভেবে সময় নষ্ট না করে নিজের কথা ভাবতে থাকো, নিজের ভালো থাকার পথ খুঁজতে থাকো, নিজের কাজে মন দাও। তোমাকে ছাড়া বাঁচবো না বলে যে বলেছিল সে তোমাকে মিথ্যে বলেছিল, কারণ সে তোমাকে ছেড়েই তো বেঁচে আছে। তুমি তাকে ছাড়াই বাঁচো, বাঁচতে হলে নিজেকেই চেষ্টা করতে হয়। কাউকে রোজ রোজ মনে করাটা একটা অভ্যাস, অভ্যাস সবসময় পাল্টানো যায়। তোমার কাছের মানুষটাই তো অভ্যাস পাল্টে নিল, তাই দুঃখ না পেয়ে নিজেকে বদলে নাও। কাউকে ভালোবাসতে গিয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়াটাই বোকামি, আগে নিজেকে ভালো রাখতে জানতে হয়। অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের কথা ভুলে গেলে চলবে না। ভালোবাসতে হলে নিজেকেই ভালোবাসতে হয় বেশি, তবেই ভালো থাকা যায়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পারমিতা।